আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে ভাই আমি পরিবেশ রসায়ন চ্যাপ্টার থেকে আরএমএস বেগের অনুপাত সম্পর্কিত একটা শর্টকাট ট্রিক্স নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। কারণ এই শর্টকাট ট্রিক্সটা থেকে ভর্তি পরীক্ষায় অনেকগুলো কোয়েশ্চেন আপনি খুঁজে পাবেন যে আরএমএস বেগের অনুপাত সম্পর্কিত এই টাইপের কোয়েশ্চেনগুলো। সো এই টাইপের কোয়েশ্চেনগুলো শুধুমাত্র ডাবি না, আমি এখানে ডাবিতে আসা ভর্তি পরীক্ষায় আসা একটা কোয়েশ্চেন এখানে আপনাদের জন্য উপস্থাপন করেছি। বাট আপনারা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনারা যখন কোয়েশ্চেন ব্যাংক খুলবেন তখন দেখবেন এই আরএমএস ব্যাংকের অনুপাত সম্পর্কিত অনেকগুলো কোয়েশ্চেন অলরেডি বিগত বছরগুলোতে ভর্তি পরীক্ষায় এসেছে। সো আপনি যদি এই আরএমএস ব্যাংকের অনুপাত সম্পর্কিত শর্টকাট ট্রিক্সটা জানেন, সো আপনি ম্যানুয়ালি না গিয়ে আপনি সরাসরি শর্টকাটে খুব অল্প সময়ের মধ্যে এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। যেমন আমাকে এখানে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, দেখেন একই তাপমাত্রায় হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের আরএমএস ব্যাংকের অনুপাত কত। এখানে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে টেম্পারেচার যেটা কথা বলবে, তাপমাত্রার যেটা কথা বলবে, তাপমাত্রাটা দেখবেন যে একই তাপমাত্রা বলে কিনা, কি বলে কিনা, একই তাপমাত্রা। অর্থাৎ এই শর্টকাট ট্রিক্সটা শুধুমাত্র আপনি অ্যাপ্লাই করতে পারবেন যখন তাপমাত্রাটা একই হবে। আমি আবারও বলতেছি, আরএমএস বেগের অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে, দুইটা গ্যাসের আরএমএস বেগের অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে আপনাকে ফার্স্ট যে শর্তটা দেখতে হবে সেটা হচ্ছে আপনাকে কোয়েশ্চেনে একই তাপমাত্রা বলতেছে কিনা, একই তাপমাত্রা বলতেছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। অথবা আপনাকে যদি এই কোয়েশ্চেনটার কথাই যদি আমি বলি, যদি আপনাকে এখানে বলতো 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলেও কিন্তু দুইটা গ্যাসের জন্য একই তাপমাত্রা, একই তাপমাত্রা। যে কথা যদি আপনাকে বলতো 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন অক্সিজেন গ্যাসের আরএমএস বেগের অনুপাত কত, তাহলে কিন্তু একই কোয়েশ্চেন, কারণ এই 15 ডিগ্রিটা কিন্তু দুইটা গ্যাসের জন্যই। সো এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। যদি আপনাকে প্রশ্ন উল্লেখ করে দেয় দুটা ভিন্ন ভিন্ন তাপমাত্রা, যদি বলে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন অথবা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের আরএমএস বেগের অনুপাত কত, সেই ক্ষেত্রে কিন্তু এই শর্টকাট ট্রিক্সটা হবে না, যদি দুইটা ভিন্ন গ্যাসের জন্য দুইটা ভিন্ন তাপমাত্রা দেয়। সো আশা করি বুঝতে পেরেছেন। আগে আমি আপনাকে শর্তগুলো বললাম, এখন আমরা আসি হচ্ছে শর্টকাট ট্রিক্সটা নিয়ে। শর্টকাটটাকে যখন আপনাকে একই তাপমাত্রা বলবে, অর্থাৎ দুইটা গ্যাসের জন্য যখন তাপমাত্রা একই হয়ে যাবে, তাপমাত্রা যখন একই হয়ে যাবে, তখন আরএমএস বেগের অনুপাতের শর্টকাট ট্রিক্সটা দেখেন, দুইটা গ্যাসের আরএমএস বেগের অনুপাত হবে হচ্ছে √M2/M1। ভালো করে খেয়াল করেন জিনিসটা, শর্টকাটটা, দুইটা গ্যাসের আরএমএস বেগের অনুপাতের সূত্রটা কী হবে তখন, √M2/M1। এখানে M2টা কী জানেন, M2টা হচ্ছে দ্বিতীয় গ্যাসের আণবিক ভর, দ্বিতীয় গ্যাসের কী ভাই, আণবিক ভর, আণবিক ভরটা হচ্ছে M2। আর M1টা কী জানেন, ফার্স্ট গ্যাস, প্রথম গ্যাসের আণবিক কী ভাই ভর, প্রথম গ্যাসের কি আণবিক ভর। তাহলে দেখছেন শর্টকাটটা কত সোজা, √M2/M1 জাস্ট, অর্থাৎ দ্বিতীয় গ্যাসের আণবিক ভর ডিভাইডেড প্রথম গ্যাসের আণবিক ভর, দেন হচ্ছে স্কোয়ার রুট, ঠিক আছে। সো আমরা যদি কোয়েশ্চেনটা সলভ করি, যেমন দেখেন খুবই ইজি এই টাইপের কোয়েশ্চেনগুলো, যেখানে বলেছে একই তাপমাত্রায় হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের আরএমএস বেগের, তাহলে তাপমাত্রা যখন একই বলেছে তখন আমাদের সূত্রটা কি বলেছি বলেন তো, √M2/M1, দেখেন খুব সিম্পল, সমান। তাহলে M2টাকে দ্বিতীয় গ্যাস, দ্বিতীয় গ্যাস এখানে কি আছে, অক্সিজেন, তাহলে অক্সিজেন গ্যাসের আণবিক ভর কত হবে বলেন তো, 16 দুগুণে কত 32, অক্সিজেন 16 দুগুণে 32, হাইড্রোজেন 1 1 × 2, তার মানে 2 × 2, তাহলে 2 দিয়ে 32কে ভাগ করলে আপনার কত হয় 16, √16 মানে কত ভাই 4, তার মানে আমার ইকুয়েশনের অ্যান্সার কত হচ্ছে ভাই 4। আশা করি ভাই বুঝতে পেরেছেন। তবে এখানে যে জিনিসটা আমরা অনেকেই ভুল করি, এখানে আমি আপনাকে যে দুইটা শর্তের কথা বললাম, যেখানে শর্ত দেখতে হবে যে আপনাকে কোয়েশ্চেনে তাপমাত্রাটা একই তাপমাত্রা বলতেছে কিনা সেটা দেখতে হবে। যদি দুইটা গ্যাসের জন্য দুইটা ভিন্ন ভিন্ন তাপমাত্রা দেয়, তখন সেক্ষেত্রে আরএমএস বেগের অনুপাতের এই শর্টকাটটা আপনি প্রযোজ্য না, তখন আপনাকে ম্যানুয়ালি গিয়ে কিন্তু এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে। যদি আপনাকে একই তাপমাত্রা বলে দেয় দুইটা গ্যাসের জন্য, তাহলে কিন্তু এই শর্টকাটটার মাধ্যমে খুব অল্প সময়ে আপনি এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। আশা করি ভাই আপনারা শর্টকাট ট্রিক্সটা বুঝতে পেরেছেন।